رحمت اللہ تعالی وبرکاتہ ومغفرہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا شفیع المجنبین الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা সোবান বন্ধ রাখবেন না সবাই সোবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর সোবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ হে আমার আয়নাতলি পশ্চিম পাড়া যুব সমাজের ভাই বাবারা গো ও নবীর পাগলের দল ও আমার আজকের মাইকের আমার শুনতেছেন পর্দার আড়ালের মা বোনেরা যারা যারা আজকে নেই কোরআন এবং হাদিসের বাগানের কথা শুনছেন গো যদি আল্লাহর কোরআনের কথা আমার রাসূলের কথা আপনাদের কানের মধ্যে যায় মা ওই আল্লাহকে খুশি করার জন্য যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন ভাই বাবারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার জন্য গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলার জন্য সবাই একটু জবান খুলে বলবেন এই জবানের মালিক কে আর জবান খুলে বলেন জবানের মালিক কে আল্লাহর নামটা নিলে সওয়াব হয় না গুনাহ হয় তাহলে সবাই ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ জবানটা খুলে ডাকবেন আল্লাহ আরো জোরে বলি আল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরো চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে বলি ইয়া বলি আল্লাহ হে আমার সাহারাতি আয়না তুলে পশ্চিম পাড়ার ভাই বাবা জিরা গো ও নবীর পাগলের দূর যদি এই জবানের মালিক আমার আল্লাহ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আসেন আমরা জবান খুলে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم كل من عليه فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام
وقال تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يشيك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إثمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج فتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فسد أمتي فله أجر مئة شهيدا أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى জবান খুলে মায়ার শুনে জুনে জুনে পড়েন আল্লাহুম্মা সাল্লে জুরে পড়েন মহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাই আমাও তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভবন কাঁদে শুধু বেদনা শুধু বেদনা হৃদয়ে মোর ভাষা বাঁধে ভবন কাঁদে আল্লাহুম্মা সাল্লে মহাব্বতে জুড়ে পড়েন নবীর প্রেমে আশেক গনে হরে আশেক পেরেশান তোমার জন্য দয়াল নবী কে দেখে দেব কুবাসাই আপনারা জোরে বলেন ওই নবী আমাদের জন্য কেঁদে কেঁদে বুক বাসায় ওই নবীর মহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই আমার নবীর পাগলের দলের আরে ও আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মত যারা যারা মাহফিলে বসলেন আপনারা সবাই নবীর প্রেম যদি মহাব্বত অন্তরের মধ্যে থাকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য রে দুনিয়ার জমিনের মধ্যে বসে আসেন আমরা জবান খুলে একটু জোরে জোরে নবীর প্রতি দরুদ শুনে পড়ে আল্লাহুম্মা সাল্লে মহাব্বত লে ফরজ জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে
এই দুনিয়ার সব কিছু কেউ তো আমার আপন না আপন আমার হবে যিনি তিনি সোনার মদিনায় জোরে বলেন না ঠিক কি না আপন যিনি হবে তিনি সেই তো সোনার মদিনা ওই নবীকে ভালোবাসা মনে কর কল্পনা জান্নাতে তোমার হবে বাড়ি এই তো আল্লাহর ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা হু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মাহদিনা আমরা কেমন যাব জানি না আমরা মদিনা যাইতে চাই কি চাই না আয়নাতুলের মানুষ সবাই মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ মদিনা জানওয়ালাদের আওয়াজ তো জিকির এভাবে হবে না আর জবান খুলে জজবা নিয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য জোরে জোরে মদিনাওয়ালাদের আওয়াজ হবে মদিনার নবীর পাগলদের আওয়াজ হবে আপনারা জবান খুলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আল্লাহর দেখান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে দেখে নারে তাকবীর নারে রিসালাত বিরিয়ানি তিন দেখছি এত আস্তের আওয়াজ দিয়ে হইতো না সভাপতি হিসাবে কইছে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ জোরে বলেন চাই তো ইনশাল্লাহ তাহলে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না দয়ালাল্লাহ দয়া করো দো রেনে নসিবে করেন মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা নামাজে রোজা চাই রহো না তোমার মা বাবার হেদে মত চাই রহো না ও আমার আয়নাতলির মানুষ আপনারা জোরে বলেন ওয়াজ মাহফিল শুনলে চলবো না নামাজ রোজার দরকার আছে না নাই আর জবান খুলে জোরে বলেন আছে না নাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক
তাকিয়ে বলে বান্দা গো ও আমার বান্দার দল ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শরীক করবে না অংশীদারিত্ব করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যদি তোমরা আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহর সাথে কোনো কিছু নিয়ে অংশীদারিত্ব না করো আর তোমার মা এবং তোমার বাবারে খুশি রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম গো আমি আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার মন খুশি রাইকা আল্লাহর সঙ্গে শিরক না কইরা যদি তুমি আল্লাহর দরবারে 10টা সেজদা দেওয়া লাগবে না একটা সেজদা দিয়া দুই রাকাত নামাজ আদায় করার পরে যদি তোমার নামাজটা শেষ হইয়া যায় যদি তোমার নামাজ শেষ হওয়ার পরে তুমি ইন্তেকাল করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা গো ও আমার বান্দার দলেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ তাহলে জবান খুলে বলেন ওয়াজ মাহফিলের পরে নামাজ রোজার দরকার আছে না নাই ও বন্ধু গভীর মনোযোগ নিয়ে বসে যান ওয়াজ মাহফিল বাংলাদেশের জমিনে কম হয় না সারা রাত থানার মধ্যে যত ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যদি দৈনিক একজন করে হেদায়েত হইতো আমার মনে হয় আয়নাতুলির মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লির অভাব হইতো না ওয়াজ মাহফিল কর্ণেওয়ালার অভাব নাই ওয়াজ মাহফিল টাকা দিলে টাকা দিয়ে ওয়াজ মাহফিল 1 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে সাজানো যায় কিন্তু লক্ষ্য করে দেখেন এই ওয়াজ মাহফিল কি কারণে সাজাইলে এই ওয়াজ মাহফিল করার কারণটা কি ওয়াজ মাহফিল করার কারণ হইল মানুষ নামাজি হয়ে যাবে মানুষ আল্লাহর দরবারে ইবাদত করবে নামাজ পড়বে খোদার কসম বন্ধু গো ও নবীর পাগলের দল ওয়াজ মাহফিল শুনা কোনো তোমার লাভ হবে না যদি তুমি আল্লাহর দরবারে 5টা ওয়াক্ত নামাজ না আদায় করতে পারো ওয়াজ মাহফিল শুনা তোমার কোনো লাভ হবে না যদি তুমি তোমার মালিককে খুশি না করতে পারো ওয়াজ মাহফিল শুনা তোমার কোনো লাভ হবে না যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ হবে না যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ হবে না যদি তোমার মুখের ভাষার মধ্যে শালীনতা না থাকে ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ হবে না যদি তোমার কথার দ্বারা একটা মানুষ কষ্ট পাওয়া যায় ওয়াজ মাহফিল করে কোনো লাভ হবে না যদি তুমি তোমার মুখের ওয়াদা ঠিক না রাখতে পারো আমার নবীর পাগলের দলেরা গো ও নবীর আশেকের দলেরা যদি তুমি ওয়াজ মাহফিল করো কবরে যাইলে শান্তি চাও অন্ধকার কবরে নবীর সাফায়াত চাও ওই কবরে ফেরেশতার পীড়া থেকে বাঁচতে চাও আল্লাহর কসম নামাজের বিপরীত কোনো কিছু নাই কথা বুঝছেন ওয়াজ মাহফিল হয় বেশি ঠিক না যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় ওই ওয়াজ মাহফিল পরিমাণ একজন যদি হেদায়েত প্রত্যেক মাহফিলে হইতো আয়নাতুলির মসজিদের ভিতর ফজরের সময় অনকালে ইমাম সাহেব মাঝে মধ্যে সিদ্ধ আইছে পাঁচজন লইয়া ফরন লাগে আকামত দুই না লোক ফাম জানাও ঠিক না মাহফিলে মানুষের অভাব নাই গভীর মনোযোগ বলতেছিলাম মুসলমান আপনি যেটা করতে হবে ওয়াজ মাহফিল শোনার পরে নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাইলে সবাই জবান খুলে আমার সঙ্গে জোরে জোরে পড়েন নামাজে রোজা চাই রহ না তোমার মা বাবার খেদমত চাই রহ না বললেন নামাজে রোজা চাই রহ না তোমার মা বাবার খেদমত চাই রহ না আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা জোর লা ইলাহা লা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার হে আমার আয়নাতলি এলাকার আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মত ও নবীর পাগলের দল আপনারা সবাই বসে গেছেন আপনারা জোরে বলেন এতক্ষণ জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বার খণ্ডাংশ মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা কি সত্য না মিথ্যা আপনারা জোরে বলেন এই কথার যারা সাক্ষ্য দেয় তারা কি ইমানদার না বেঈমান
জোরে বলেন ইমানদার না বেঈমান। বেশি বড় কিতাব পড়া লাগবে না, ক্লাস 9 এবং 10 এর মধ্যে যে হাদিসের কিতাব পড়ায়, মেশকাত শরীফের কিতাবুল ঈমানের অধ্যায় খোলেন, আপনি লক্ষ্য করে দেখবেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, যারা তাদের জবান দিয়া সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং বলে আমার নবীকে সাক্ষী দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষী দেয়, তারা হইল সাতটা পাক্কা ঈমানদার, তারা হলো সাতটা পাক্কা ঈমানদার। এখন আপনারা জোরে বলেন ওই আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস যারা আছে তারা হইল ঈমানদার। কিদার? আরো জোরে বলেন কিদার? ঈমানদার যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিন কাফারা, যারা আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ার জমিনে নবীদের জীবনের আলোচনা করে তারা হইল দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ মাফ করানো বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া যিকরুস সলিহিন কাফারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, আর যারা দুনিয়ার আল্লাহ পাকের ওলি যারা বন্ধু যারা আছে গো, তাদের জীবনী লইয়া দুই একটা কথা বলে, তাদের জীবনীর আলোচনা গুলা করে, আমার আল্লাহ ঘোষণা করে তারা কইল দুনিয়ার বাকি জীবনে যে গুনাহ করেছে ওই গুনাহগুলা মাফ করানোর জন্য ওই ওসিলাটা গুনাহ মাফ করানোর মেডিসিন কইল আল্লাহর ওলিদের নামের জিকির। এখন আপনারা জবান খুলে বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে নবী মুস্তফার দরুদের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহগুলা মাফ করাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? জবানের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ কে? আল্লাহ। আল্লাহ যদি জবানের মালিক হয় তাইলে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে বাবা অসুবিধা হবে নাকি? তাইলে সবাই জবান খুলে আমার সঙ্গে প্রাঞ্জল ভাষায় জোরে জোরে আমার আল্লাহ পাকের আসমে জাতের জিকির করেন। আইন দাও, আইন দাও, আইন দাও, আইন দাও, মাইকটা আইন দাও। পাগল মন মাশাআল্লাহ, এক বাহার বাবলে না রে তোর হইব রে ম রবন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ পাগল মন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, এক বাহার বাবলে না রে তোর হইব রে ম রবন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, তুই মরিলে সংসার সাথে, তুই মরি সংসার সাথী পাইবি নাই এক জোয়ান, পাগল মন মাশাল্লাহ, লাগাই এক বা হার বাবুলে না রে তোর হইব রে ম রবন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মন রে এই হঠাৎ একদিন আজ রাইলে পাশে দেব তোমার গলে শেষ করিব আমরা রে জিব হবন মন রে মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ আল্লাহ, মন রে এই হঠাৎ একদিন আজ রাইলে পাশে দেব তোমার গলে শেষ করিবে আমরা রে জিব হবন মন রে মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই কবরে সংসার সাথী, ওই কবরে সংসার সাথী নবী নূরে দোয়ান, পাগল মন মাশাল্লাহ, লাগাই একবার হার বাবুলে না রে তোর হইব রে ম রবন মাহবা, আল্লাহ 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 আল্লাহ, মন রে বন্ধু বান্দ বাসে যত জানা যাই যাবে সত সত, আদার ঘরে কে গো থাকবে না মন রে মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই কবরে সংসার সাথী, ওই কবরে সংসার সাথী নবী নূরে দোয়ান,
মন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার হার বাবলে না রে তোর হইব রে মরবন মারহাবা আল্লাহ আল্লাহ হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মহনে দয়ালের জিকির চলে আমার অন্তর মারহাবা আল্লাহ 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 হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মহনে আল্লাহর জিকির চলে আমরার অন্তর মাশাল্লাহ আল্লাহ যেই জিকির মোর অন্তরে জ্বলে গো আল্লাহ অন্তরে জ্বলে সেই জিকির কি বন্ধ হইবে গুনা মাফ না হইলে মারহাবা আল্লাহ আল্লাহ যেই জিকির মোর মুখে তে চলে গো দুইয়ার মুখে তে চলে সেই জিকির কি বন্ধ হইব না গুনা মাফ পাইলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাফ কইরা দাও ডাকি আমরা তোমারে গুনার বোঝা মাফ কইরা দাও ডাকি আমরা তোমারে দয়ালের জিকির চলে আমার তোরে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মহনে আল্লাহর জিকির চলে আমার অন্তরে মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ জিকির আরো জোরে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার জবান কুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মুজ্জিদ সদরে মোহতারাম এ চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি থানাধীন আয়নাতলী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার বাম পাশে বসে আছেন জনাব ডাক্তার মীর মোহাম্মদ শাহজাহান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আমন্ত্রিত অতিথি প্রকৌশলী জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ বাহারুদ্দিন সাহেব সহ সম্মানিত প্রধান অতিথি আলোচনা করেছেন মুফতি হাসান সিরাজি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইব্রাহিম খলিল রিফাত শাহ সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ বক্তা শাহাদাত হোসেন জাহেরি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ মাসুদ আলম সহ আজকের মাহফিলের যিনারা আয়োজন করেছেন আয়নাতলী পশ্চিম পাড়া যুব সমাজের ভাইয়েরা, আজকের মাহফিলের আওয়াজ শুনতে পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমার সামনে বসে থাকা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমার সকল ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা, আমার আজকের এই মাহফিলটা হচ্ছে সবাই খুশি না বেজা, জোরে বলেন না খুশি না বেজা। আসলে কি সবাই খুশি? জবান খুলা কইন সবাই খুশি? আমি কিন্তু পরীক্ষা করব সবাই খুশি? দেখে দুই হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার। আপনারা কি সবাই বেজার? আমার যুবক ভাইরা অনেকগুলা টাকা নষ্ট করেছেন, এই টাকাগুলা সফল কাম হবে তখন যখন আপনারা মাহফিলে খুশি হইয়া এই মাহফিল শোনার পরে পাঁচটা বক্ত নামাজ পড়বেন, ঠিক না ভাই? ঠিক না? আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আমার ওয়াজ দিয়ে একটু তিতা দিতা ওয়াজ, আমার সুরও ভালো না, আমি কণ্ঠ দিয়ে ভালো করে ওয়াজ করতাম পারি না, আমি ছোট মানুষ। তবে আমার কথাগুলো থেকে আপনারা একটু জিনিস যদি বুঝতে পারেন, শিখতে পারেন, আর যদি আমল করেন, আমার একটা বিশ্বাস, আপনারা এই দুনিয়ার জমিন থেকে যদিও কোনো লাভবান না হতে পারেন, অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ আপনাদেরকে এটার একটা ভালো প্রতিদান দান করবে, ঠিক কিনা জোরে পড়েন? আপনারা কি আসলে সবাই খুশি?
মাইকটার কেরকেরানি বেরবেরানি বন্ধ করো, এত সুন্দর মাইক, এত সুন্দর মিশিং টিশিং, মাইশিং দিয়ে ধুয়ে লেফে নতুন নতুন মিশিং, সাউন্ডটা সুন্দর করছ না বেটা। আমি কথা কই যখন আমার ভিতর থেকে কথা টাইন লয়ে ফেলে দিতেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসলে আপনারা বেজার, আসলে বেজার, কারা কারা খুশি এবার দুইটা হাত সোজা করে তোলেন, একটা তাকবীর দিয়ে থাকলে আপনি কথা বলেন। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার আরো জোরে বলেন কার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান, ও দুনিয়ার মানুষ তোমাদের এই দুই চোখ দ্বারা তোমরা যা কিছু অবলোকন করো, তোমাদের চোখ দ্বারা তোমরা যা কিছু দেখতে পাও, সকল কিছু দেখার মাধ্যমে আমি আল্লাহ বলে দিলাম কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা আমার নবীর কাছে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, সব যদি ধ্বংস হয়ে যায় আপনি বলে দুনিয়ার জমিনে কি থাকবে? আমার নবী বলেন ওয়ায়া বকা ওয়াজহু রাব্বিকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধ্বংস নাই, আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা গভীর মনোযোগ দেন, আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর কোন ধ্বংস নাই বুঝতে পারলাম, কিন্তু আপনি বলেন না আল্লাহর কেন ধ্বংস নাই। আমার নবী বলতেছেন জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ হইলেন মহিমান্বিত, আল্লাহ হইলেন উচ্চ মর্যাদা সম্পন্ন, এই জন্য আমার আল্লাহর কোন ধ্বংস নাই, আমার আল্লাহর কোন লয়ে নাই, আমার আল্লাহর কোন ক্ষতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আমার আল্লাহর যদি কোনো ধ্বংস না থাকে দুনিয়ার জমিনে আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আপনার দামি বিল্ডিং, দামি ঘর বাড়ির অভাব নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আপনার বাড়ি ঘর আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু একদিন থাকবে না। কিন্তু বন্ধুরা সকল কিছু যখন থাকবে না, ওই সময় যিনি থাকবেন তিনার নাম হইল আমার আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধ্বংস নাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা জীবনের গুনাহগুলো ক্ষমা প্রার্থনা করি, আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না, আর জবান খুলে জোরে বলেন না পারে কি পারে না। জগতের বন্ধুরা আমার নবীর মনোযোগ, আমি নবীর হাদিস মেসকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মেন কিতাব থেকে একটা হাদিস বলেছি, নবীজি বলেছেন আনা লিগিন কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জামানায় আসবে গো, এমন একটা সময় আগমন করবে যে সময়ের মধ্যে ইসলামের নাম মাত্র থাকবে, মানুষ ইসলামের মধ্যে থাইকা মুসলমান দাবি করবে, ইসলামের কোনো কাজ করবে না। ইয়া রাসূলুল্লাহ আর কি আপনি আমাদের জন্য বলবেন? আমার দয়াল নবী বলতেছেন শুধু তাই নয় তাই নয় তাই নয়, লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু, কোরআন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে না, মানুষ কোরআন তেলাওয়াত করবে না, ঘরের মধ্যে কোরআন টাকার মধ্যে ফালাইয়া রাখবো, বালু ফইরা থাকবো, কোরআনের সম্মান ইজ্জত থাকতো না। আমার দয়াল নবী বলতেছেন নেই উম্মত রে, ও আমার উম্মতের দলেরা ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন থাকবে কোরআনের কোনো কদর থাকবে না। আগের যুগের আমার মা বোনেরা, এই আয়নার তলেরই পুরা পুরা মুরব্বী মা বোনেরা, দাদিরা চাচিরা ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করত, সকালবেলা রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুন গুনগুন শব্দ শোনা যাইত, আর এখন কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যাইব দূরের কথা, বেরিয়েতের নাকের গুনগুনানির জ্বালায় ঘুমান যায় না।
কথা কয় না কেন মসজিদের ইমামের কাছে যায় কই হুজুর 100 টা দিয়ে দিলাম একটু মিলাদ পড়ে দোয়া করেন এ মা এ যুবকের দল মিলাদ পড়ে লাভ দাতুর কি হইব মিলাদ পড়াইলে আমার আল্লাহ খুশি নবী খুশি এর বিরোধিতা শামিম রেজা করে না কিন্তু মা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক সইলা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া মিলাদ পড়ে তোর কোনো फायदा লাভ হইতো না কারণ আমার নবী বলেন আমার কোন উম্মত যদি মরার পরে নামাজের জন্য দোজকে যায় ওই উম্মতের জন্য আমি নবীর কোনো চিন্তা থাকবে না কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার কেন এই উম্মতের জন্য চিন্তা থাকবে না আমার নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আমি বলেছিলাম দুনিয়ার জমিনে যারা আমি নবীর উম্মত দাবি করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আপনারা সূরে বলেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই আরো জবান কোন উচ্চ কণ্ঠে বলেন আছে না নাই হে যুবক ভাইরা গো ও আমার পর্দার আড়ালের মা আজকের মাহফিলের আশিকিন বাবারা আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোরআনের নাম মাত্র থাকবে নাম মাত্র থাকার পরে ও আল্লাহ আর কি থাকবে আপনি বলেন না মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হবে দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর মসজিদ থাকবে তবে খারাবুম মিনাল হুদা মানুষ হেদায়েত লাভ করবে না মসজিদ সুন্দর সুন্দর টাইস দিয়া মসজিদ বানাইলে কি কইব গো যদি তুমি ফজরের নামাজে মসজিদে মুসল্লি না পাওয়া যায় আমি ডাক দিয়া কই ও যুবকের দল তুমি যুবক একদিন মারা যাইবা তুমি যুবক একদিন ইন্তেকাল করবা ও মুরব্বি বাবা তুমি একজন মারা যাইবা আমার পর্দার আড়ালের মা একদিন তোমরা মারা যাইবা মরার পরে তোমার ঠিকানা হবে কবর ওই কবর থেকে তোমার আরো কয়েকটা স্টেশন আছে ওই কবরের মধ্যে তাইকা যদি তোমরা বাঁচতে চাও গো মা আল্লাহর দোহাই লাগে এখন থেকে পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করো যুবক ভাইরা মুরব্বি বাবারা আমি তোমার কাছে কোনো কিছু চাই না আমার কোনো লজ্জা শরম রাইকা লাভ নাই ও যুবক তুমি মরার পরে যদি তুমি জান্নাত চাও কবরের মধ্যে শান্তিতে থাকতে চাও মুরব্বি বাবা কবরের মধ্যে যদি শান্তি চান যুবকের দল মুরব্বি বাবারা দে তোর কদম আমার সামনে দে আমি আমার জিহ্বা দিয়ে তোর কদম পরিষ্কার করে দিমু আমার কোনো অসুবিধা নাই তবে আল্লাহর দোহাই লাগে জিহ্বা দিয়ে চাইটা তোর কদম পরিষ্কার করার পরেও তুই যুবক আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুইকা যা জাহান্নামের আগুনের কথা শুনলে বড় ভয় লাগে একজন সাহাবী আমার নবীরে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি বলেন না জাহান্নামের আযাব কেমন আমার দয়াল নবীর চোখ মুবারক দিয়ে নবীজি টপ 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 করে পানি মুবারক ছেড়ে দিয়েছেন সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবীর চোখ মুবারকের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী কান্দে 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 বড় বেকার আমার নবী ডাক দিয়ে কইও আমার সাহাবী জাহান্নাম কত কঠিন যদি তোমরা বুঝতারে আমার কোন উম্মত যদি বুঝতো দুনিয়ার মানুষ কোনদিন একটা ওয়াক্ত নামাজ ছাড়ত না আমার নবীর দুরুদের বিরোধিতা করত না আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে দূরে যাইতো না ইয়া রাসূলুল্লাহ নবী জি ও মায়ার নবী আপনি বলেন না কেন 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 আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন আমার নবী বলেন আমার আল্লাহ যখন আমার সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির দুনিয়ার জমিন থেকে দুনিয়ার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কইরা আমার আল্লাহর বাড়ির মধ্যে আমার মেরাজের মধ্যে নিছে যাওয়ার সময় আমার আল্লাহ মেহমানদারি কইরা দুনিয়ার মেহমান আসলে বেয়াইর বাড়িতে আরেকজন বেয়াই আসলে খেত পাথর গুলা ঘুরে ঘুরে দেখায় আর আমার আল্লাহ আমি নবীরে মেহমানদারি করার পরে গো আমার আল্লাহ আমি দয়াল নবীরে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাত দেখাইছে আমি যাইয়া দেখলাম জান্নাত দেখতে তো সুন্দর দেখা যায় আরে আমি নবীর উম্মতরা বুঝি এত সুন্দর জান্নাতে থাকবে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো এই জান্নাতের মধ্যে কারা বসবাস করবে আপনি বলেন না আমার আল্লাহ বলেন ও নবী যারা আপনি নবীর পথ
মতের মধ্যে চলবে যারা আপনি নবীর রাস্তা মোতাবেক চলাফেরা করবে তারা এই পথের মধ্যে চললে এই জান্নাত তাদের জন্য কবরে আসার পরে মিজানের পাল্লায় হিসাবের পরে তাদেরকে বলা হবে পাদা খালাল জান্নাতা জান্নাতের মধ্যে প্রবেশ করো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মদিনার রহমতের নবী এবার বললেন আল্লাহ খুশি হইনা কিন্তু যারা নামাজ পড়বে না তাদের জায়গাটা আপনি আমার দেখিয়ে দেন যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবে না ইবাদত করবে না ইবাদত থেকে দূরে থাকবে আপনি তাদের কথা আমারে বইলা দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের একটা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যাও 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 আমার বন্ধুরে নিয়া তাড়াতাড়ি জাহান্নামটা দেখায় দাও আমার নবী ডাক দিয়া কয় ও জিবরাইল চলো যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে থাকবে দুনিয়ার জমিন থেকে আসার পরে জাহান্নামের মধ্যে থাকবে তাদের জাহান্নামটা কোনটা আমারে একটু দেখায়া দাও আমারে দেখায়া দাও দেখায়া দাও দেখায়া দাও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কয় ও নবী আসেন 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 ওই যে সামনে একটা জায়গা দেখা যায় ওই জাহান্নাম জাহান্নামের মধ্যে আপনি নবী দেখবেন আসেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীকে জাহান্নামের দরজার মধ্যে যখন নেওয়া হয়েছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় রে সাহাবী আমি জাহান্নামের দরজার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখি কিছু মানুষের পুরো শরীরের চামড়াগুলো টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আর যখন মানুষের চামড়াগুলো জাহান্নামের আগুনে দেওয়া হয় গো ওই জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে মানুষের শরীর গুলা তাইকা কেমন জানি রক্ত খৈসা খৈসা পড়তাছি মানুষ গুলা কান্দে আর আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো আরেকবার চান দেন আরেকবার সুযোগ দেন দুনিয়ার মধ্যে যাই আল্লাহ ডাক দিয়া কই না 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 কোন সুযোগ দেওয়া যাবে না কোন সুযোগ দেওয়া যাবে না বান্দা দুনিয়ার জমিনে যদি একটা ভালো কাজ কইরা অন্ধকার কবরে তোমার কবরের ফয়সালা করতে চাও আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জমিন থেকে ওই কবরের মধ্যে শান্তি সুখের বাসা বানানোর জন্য এই জান্নাতের মধ্যে থাকার জন্য জাহান্নাম ত্যাগ করার জন্য পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমার আল্লাহ এবং তার রাসূলের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও আমার আল্লাহ তোমার ঠিকানা দান করবে জান্নাত আর যদি তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত না করতে পারো গো আমার আল্লাহ তোমাদের ঠিকানা দিবে ওই কঠিন জাহান্নাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার হে আমার আয়নাতলি পশ্চিম পাড়া এলাকার ভাই বাবা জিরা গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এবার ডাক দিয়া বললেন ও আমার সাহাবী গো আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের ভিতরে কতগুলা মানুষ এক সাইডের মধ্যে পুরো শরীরের মধ্যে আগুন আরেক কতগুলা মানুষ দেখলাম যেই মানুষগুলার পুরাটা শরীরের অর্ধেক অংশের মধ্যে আগুন ওই আর রাসূলুল্লাহ আর কি দেখলেন বলেন না আমার নবী বলেন আমি লক্ষ্য করে দেখলাম মানুষের পুরাটা শরীরের মধ্যে জিহ্বাটারে টান দিয়া ধইরা ধইরা তাদের জিহ্বার মধ্যে আগুনের রড লাগাইয়া দিতাছে হে আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি ওই জিহ্বার মধ্যে কেন আগুনের রড লাগাইয়া দেয় বলেন না আমার নবী ডাক দিয়া কই এই জিহ্বা দিয়া যারা যারা মিথ্যা কথা বলবো তাদের এই জবানটার মধ্যে আমার আল্লাহ আগুনের রড লাগাইয়া দিব আর যারা দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী সহবাস করার পরে দুনিয়ার জমিনের মধ্যে বেশি সময় গোসল করা ছাড়া অতিবাহিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কোমর থেকে পাও পর্যন্ত জালায়া জালায়া আংলা কইরা দিব ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন আমার রাসূল বলেন আমি তাদের অবস্থা দেখে আল্লাহর কাছে ডাক দিয়া বললাম আল্লাহ গো ও দয়াল আল্লাহ এই মানুষগুলার পুরাটা শরীরের অর্ধেক অংশ কেন জ্বলাফোরা করতেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা স্ত্রী সহবাস করার পরে তাদের এই কোমর থেকে পাও পর্যন্ত অপবিত্র অবস্থায় থাইকা যখন সময় কাটাইছে সময় কাটানোটা তাদের জন্য জাহান্নামের রাস্তা ডাক দিয়ে আনছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী এখন যদি দুনিয়ার জমিনে কেউ স্ত্রী সহবাস করার পরে এই কাজগুলা কইরা বেশি সময় অতিবাহিত করে তাদের ঠিক
ঠিকানা কি হবে আবার রবি বলে রে ফা দখলার নারা তাদের ঠিকানা জাহান্নাম 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 আর ইয়া রাসূলুল্লাহ যারা গোসল করবে তাদের ঠিকানা কি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ আবার জান্নাতের মধ্যে লইয়া গেলেন দারুল খুলুদের মধ্যে মানে জান্নাতুন নাঈমের মধ্যে নিয়া আমার আল্লাহ দেখায় একদল লোক সুন্দর ফুলের বাগানের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতেছে আর পায়ের নিচে দিয়া জান্নাতের নহর বয়া বয়া যাইতেছে আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি বলেন না বলেন না বলেন না তারা কে তারা কে তারা এত শান্তিতে থাকার কারণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা হইল তারা যারা দুনিয়ার জমিনে স্ত্রী সহবাস করার পরেও দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানায় মসজিদের মধ্যে গেছে আমার আল্লাহ এই আমল করার কারণে তাদের ঠিকানা জান্নাতের মধ্যে ফুলের বাগানের মধ্যে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে সবাই জোরে জোরে একটু জোরে সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আর জবান খুলে জোরে 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 সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন প্রথমে মুখ করলে তো কথাটি হলো লাগে না মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না হায় রে সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহ হুম্মা সাল্লি আলা তাইলে বোঝা যায় ওই বন্ধ করার দরকার আছে না নাই আছে আপনারা বলেন আমার আম্মের ফুলার বিয়ার মাইয়ার বিয়ার ভিতরে আপনারা নিজেরা নিজেরা ডিজে ফাটিয়ে কনসার্ট করেন মসজিদের ইমাম যদি মসজিদ থেকে কয় হ্যাঁ 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 মসজিদ থেকে আমরা এই বিয়া বাড়ির ভিতরে কি লেগা গান বাজাইছে দাওয়াতে যাইতাম না পরের দিন ইমাম সাহেবের চাকরি নকআউট হয়ে যায় আরে মিয়া ও মিয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন ইমাম সাহেব কারোর দার দারার জন্য মাহফিলে আসে না ইমাম সাহেব কারোর দার দারার জন্য মসজিদের চাকরি করে না আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মসজিদের ইমাম আপনাদের এলাকার মধ্যে চাকরি করে তবে একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনারা যদি সমাজের মধ্যে শান্তি ফয়সালা করতে চান সমাজের মধ্যে ভালো সমাজ সুশীল সমাজ গড়তে চান ডিজে কনসার্ট নামক ডিজে ফাটির গান বাজনা বিয়া শাদির মধ্যে বন্ধ করার দরকার আছে না নাই আরো জবান খুলে জোরে জোরে বলেন না আছে না নাই হে আমার যুবক ভাইরা গো ও মুরব্বি বাবারা ও পরদারালের মা গভীর মনোযোগ দিয়ে বসো এবার আমি আপনাদের কাছে তিনটা বিষয় উপস্থাপন করলাম সর্বপ্রথম হইল আমার আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়াতে কিছু থাকবে না সব ধ্বংস হবে আল্লাহর কোনো ধ্বংস নাই তবে যারা আল্লাহর ইবাদত করবে তাদের ধ্বংস আমার আল্লাহ করবে না আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে দুই নাম্বার বিষয় আমি আপনাদের কাছে বললাম ওই বিষয়টা হইলো যদি সমাজকে সুন্দর করতে চান আপনাকে মাদক বিরোধী ডিজে কনসার্ট পার্টি গান বাজনা মুক্ত সমাজ গড়তে হবে তিন নাম্বার আপনাদের কাছে যেই কথাটা বললাম ওই কথাটা হইলো সুদ মুক্ত সমাজ ঘুষ মুক্ত সমাজের দরকার হবে জোরে বলেন না ঠিক কি না আর চার নাম্বারে দুই নাম্বারে সিরিয়ালে যেই কথাটা বলেছিলাম দুনিয়ার মানুষের কবরের মধ্যে শান্তির ফয়সালা যদি মানুষ করতে চায় ওই শান্তির ফয়সালা করার জন্য নামাজের বিকল্প কোনো ইবাদত নাই ইবাদত নাই আপনারা সুরে বলেন ওই নামাজের মাধ্যমে দুনিয়ার সমাজের মধ্যে মানুষগুলো আপনাদের জান্নাত ক্রয় করে নিতে চান কি চান না মনোযোগ দিয়া শুনেন ওয়া শুনতে পারবেন অসুবিধা নাই
তবে যদি আপনার এলাকা সুন্দর না হয় আপনার এলাকার মানুষ হেদায়েত না হয় আমি শামিম দাদার ওয়াজ শুনে আপনার লাভটা কি হইব যদি পরের দিন ফজরের নামাজ আপনি জামাতে না পড়তে পারেন আমার ওয়াজ শুনে আপনার কি লাভ হইব আল্লাহর দোহাই লাগে আপনার কদমে হাত দিলাম ওয়াজ মাহফিল শুনেন কথা সত্য যুবক ভাই জাহান্নামের কথা স্মরণ করে মুরব্বী বাবা বয়স তো বেশি হইছে কম হয় নাই কম হয় নাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আপনি যদি কবরে শান্তি চান আল্লাহর দোহাই লাগে মসজিদে দুইকা যান আর অনকালার বুড়া বেড়াইতে রে সাদওয়ানে বয়া বয়া সিগারেট খাই যদি কয় কাকু মসজিদে এন না কয় সময় আরো বাইরেছে কটা দিন যাক যাক কয় কি কয় না ও মুরব্বী বাবা ও মুরব্বী বাবা আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে তুমি লক্ষ্য করে দেখো তোমার মতো কত মুরব্বী বাবারে তুমি কবরে শোয়া দিলা ওই অন্ধকার কবরে যখন তাদেরকে শোয়া দেওয়া হয় ওই অন্ধকার কবরে শোয়ানোর সময় দামি কাপড় পরানো হয় না দামি কোনো পোশাক পরানো হয় না সাদা মার্কিন কাপড় 25-30 টাকা গজের কাপড় দিয়া শোয়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে দামি বিল্ডিংয়ে ঘুমাও অসুবিধা নাই তুমি দামি ব্যক্তিতে ঘুমাও অসুবিধা নাই তবে যদি ওই কবরে শান্তি চাও ওই কবরে সুখের বাসা বানাইতে চাও একটা লাইসেন্স আমার আল্লাহর নবী দিয়েছেন তুমি সর্বপ্রথম ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা লাগবে আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী বলেন আমি একবার একটা কবরের পাশে দিয়ে হাঁটতে যাচ্ছি যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম ওই কবরের মধ্যে জাহান্নাম আপনি দয়াল নবীর চোখ মুবারকের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী বলেন ইয়া ওসমান আমি নবীর চোখ মুবারকের মধ্যে পানি এমনি এমনি ওসমান ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী আপনার চোখ মুবারকের মধ্যে পানি দেখা যায় কথা সত্য মদিনার কোন কাফের নিয়ে আপনারে কোন কিছু বলছে নবী গো আমার নবী ডাক দিয়ে কই না ও ওসমান আমারে কেউ কিছু বলে নাই হযরত উমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনার এত কান্দা কোনদিন কান্দে দেখি নাই আপনি দয়াল নবী কেন এত কান্দা কান্দেন আপনি বলেন না মদিনার কোন ইহুদি রানী আপনি নবীরে কোন কষ্ট দিছে আমার নবী ডাক দিয়া কয় না 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 আমারে কোনো কষ্ট দেয় নাই কষ্ট দেয় নাই ওমর ও ওসমান তোমরা কে আমার সামনে এই কবরটার দেখো ওমর ডাক দিয়া বলে নবী দেখতাছি ওসমান ডাক দিয়া বলে ও নবী দেখি দেখতে তো কথা সত্য কিন্তু বলো না এই কবরটার কি অবস্থা তোমরা বলতে পারোনি ওমর ডাক দিয়া কয় লা আদ্রি আমি জানি না ওসমান ডাক দিয়া কয় লা আদ্রি আমি জানি না আমার নবীজি আরো চোখের পানি পালেয়া পালেয়া ছোট্ট বাচ্চাদের মতো ঠেসকালি মেরা মেরা কান্না করতেছে ওসমান ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী কেন কান্দে আমরা জানি আপনি নবী এই কবরটার খবর জানেন আমার নবী ডাক দিয়া কই ওমর ওমর এই কবরটার এত কঠিন অবস্থা এত কঠিন অবস্থা এই মানুষটা কবরে জাহান্নামের আগুনের মধ্যে পয়রা পয়রা কান্না করে আর কান্দে ডাক দে আমার সন্তান কই আছো আমার স্ত্রী পুত্র কই আছো আমার জন্য একটু দোয়া করো না আমার জন্য একটু দোয়া করো না ওমর ওসমান আলী ডাক দিয়া কই নবী গো এই লোকটার সন্তানগুলা কি করে আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী বলেন এই লোকটার দুনিয়ার জমিনে সম্পদের কোনো অভাব ছিল না রাজা বাদশাহীর কোনো অভাব ছিল না তবে ও হযরত উমর মনে রাখো টাকা পয়সা দন দৌলতের মালিক লোকটা হইছিল কথা সত্য কিন্তু তার যেই সন্তান ছিল দুনিয়ার জমিনে ওই সন্তানটাকে একজন মানুষের মতো মানুষ বানাইতে পারে নাই সে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান একটা দিনও তার কবরের পাশে আইসা দোয়া করে নাই তার সন্তান একটা দিনও তার জন্য হাত বাড়ায়
দোয়া করে নাই এই লোকটার সন্তান মাদক সেবন করে এই লোকটার সন্তান নেশা দ্রব্য পান করে তার মারে কষ্ট দেয় এই জন্য আমার আল্লাহ তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতাছে উসমান এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই কবরটা তোমক ব্যক্তি আপনি বলেন না তার সন্তানের কাছে আমরা যাইয়া কি ওইটার খবর দিতাম নি আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ খবর দিব এই কথা বইলা উসমান দৌর মেরা ছেলেটার কাছে যায় ডাক দিয়া কয় ওরে আল্লাহর বান্দা তোমার বাবা কি দুনিয়াতে আছে না মারা গেছে বান্দা ডাক দিয়া কয় আমার বাবা তো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে হযরত উসমান ডাক দিয়া কয় তোমার বাবা অন্ধকার কবরে বিশাল আযাবের মধ্যে পড়ে আছে তোমার বাবা তোমাদের দোয়া চায় ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার নবীর দরবারে যায় ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আমার বাবার কবরে কি আসলে আযাব দেখা গেছে আমার নবী ডাক দিয়া কয় ও সন্তান মনে রাখবা তুমি যদি তোমার বাবার কবরের আযাব থেকে মাফ করাইতে চাও আমি তোমার কাছে একটা আবদার করে যাই তোমার বাবারে মাফ করানোর জন্য তোমার কাছে আবদার হইল সর্বপ্রথম তুমি নামাজ আদায় করো নামাজ আদায় করো খোলাটা তাড়াতাড়ি উযু কইরা তওবা করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়া কয় ও নবী গো তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছি আপনি কবরের সামনে যান আমার নবী আবার কবরের সামনে যায় লক্ষ্য করে দেখে ওই কবরে আযাব নাই আমার নবী সাজদায় পড়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমার উম্মতেরা তো এই সংবাদ জানবে না গুনার কাজের মধ্যে যাবে তাদের বাবা কবরে থাকবে ওই কবরে চলবে এই হাদিসটা শোনার পরে আমার উম্মত যদি তওবা করে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করে আপনি আল্লাহ বলেন আমার উম্মতের বাবা মায়ের কবর আযাব কি আপনি মাফ করবেন নি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো আমি ডিক্লার করে দিলাম ঘোষণা করে দিলাম আপনার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে তার মা বাবার কবর আযাব মাফ করানোর জন্য জীবনের গুনার জন্য তওবা করে তাহাজ্জুদ নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্দে আর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যায় যায় আদায় করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করব তার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ টাকা পয়সা কবরে কাজে লাগবে দন্ডৌলত কাজে লাগবে স্ত্রী পুত্র কাজে লাগবে তবে একটা পুত্র কাজে লাগবে যদি ফোলাটা নেককার হয় নামাজি হয় রোজাদার হয় হজকারি হয় যাকাত দেন হয় কোরআন পড়িন হয় আর যদি ফোলারে যদি নান্নার কান্নার মতো যদি নইন্নার সফিন্নার মতো বানান নইন্নার সফিন্নার মতো গাঁজা টানবো আর আপনার কবরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব ঠিক কিনা বলেন টাকা দিয়া যাবেন সন্তানেরে ফুটে মোশান করে আর ফ্যাশন মারে চলবো আপনার কবরে আজাব হইব আপনি চিন্তা করেন এই ফোলারে টিয়া পয়সা দিবেন অনকালা ফোলাই নে কইব খাইছে হুজুর বাইর দিন হক যেটা খাইতাম এটা অনকালা হকের থেকে আদায় করে বাদ দিয়ে দিয়েছেন ঠিক নাও হ্যাঁ যুবক ভাই সম্পদ পাবেন সম্পদ পাওয়ার পর আল্লাহর ইবাদত করবেন করলে আমার আল্লাহ আপনার কবরের আপনার মরার পরে আপনার কবরের আযাব আপনার বাপ যদি কবরে থাকে বাপের কবরের আযাব মাফ করে দিব কি জোরে বলেন কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাইলে বোঝা যায় মরে যাবেন মরে যাওয়ার আগে দুনিয়াতে একটা সম্পদ আপনি রাখতে পারবেন ওই সম্পদরা হইল নেককার একজন সন্তান ঠিক কিনা জোরে কয় না ঠিক কিনা আল্লাহ সবাইরে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ যেন আমাদেরকে এই ছয়টা বিষয়ের উপরে কথা বলেছি এই ছয়টা বিষয় একটা নেককার সন্তান দুনিয়াতে রাখা সুদ ঘুষ মুক্ত সমাজ গড়া মাদক মুক্ত সমাজ গড়া নামাজ আদায় করা হালাল রুজি বক্ষণ করা এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকা কয়টা জিনিস এই ছয়টা জিনিস থাকলে একটা মানুষ দুই মাসের মাথার ভিতর আল্লাহর ওলি হয়ে যাবে ঠিক নাও আসেনি আপনারা ভিতরে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে মোজার তৌফিক দান করুক এবং এগুলা বুঝা সমাজকে সুন্দর পথে পরিচালনা করার তৌফিক দান করুন জোরে জোরে বলেন আমিন।